هي بتصور فيديو مش على هذا الفيديو عادي بتصور فيديو عادي بسرعة. আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আমি ফার্স্ট যে ভিডিওটা আমি দেই বাফেলোতে আমাদের ঘুরতে যাওয়া, তারপর আসলে আমি আর ভিডিও দিতে পারি নাই। আমার ফার্স্ট ভিডিওটা হোটেলে এসে শেষ হয়ে গিয়েছে। অ্যাকচুয়ালি একটু মানে একটু ভালো ফিল করছি না, আমার মানে ঠান্ডা লাগার মতো বয়স দিতে আমি পারছিলাম না আসলে। তো আমরা দুপুরে খাওয়া দাওয়া করে রেডি হয়ে আমরা একটু আশেপাশে ঘুরবো, যেহেতু আমাদের সময় ছিল না, খুবই শর্টকাটের মধ্যে এখানে আশেপাশে যা আছে এখানে ঘুরবো, এটাই আমাদের প্ল্যান ছিল। তো বাফেলো সম্পর্কে আসলে আমার অত বেশি ধারণা নেই, তবে এই এক বছর বাফেলো মানে এই নামটা অনেক শোনা হয়েছে, কারণ এই এক বছরে এই মহামারীটার সময় 10,000-এর বেশি বাংলাদেশি নিউ ইয়র্ক সিটি থেকে বাফেলোতে গিয়েছে। নিউ ইয়র্ক স্টেটের দ্বিতীয় বৃহত্তম শহর ও এটা হচ্ছে পশ্চিম নিউ ইয়র্কের বৃহত্তম শহর বাফেলো। তো 2018 সালে এই শহরটিতে জনসংখ্যা ছিল 256,304 জন। আর বাফেলো অঞ্চলটি 17 শতকের আগে আমেরিকান ইরোকাইস উপজাতি অধ্যুষিত ছিল এটা। তো মানে ইদানিং অনেক মানুষ এখানে আসতেছে, আর আমাদের বাঙালি কমিউনিটি থেকে অনেক বাঙালি মানুষ এখানে আসতেছে বাফেলো। এখানে বাড়ি কেনা নাকি অনেক সহজ, খুবই কম দামে বাড়ি পাওয়া যায় এখানে। এই পর্যন্ত আসলে আমি যতটুকু জানি, আমি অত ডিটেলস এখনও জানি না। তো আমরা এখন হোটেল থেকে বের হয়ে আমরা এখানে, এটা হচ্ছে বাফেলো ডাউন টাউন, আমরা এখানে আসছিলাম। এখানে এখান থেকে আমরা একটা পার্কে যাব। তো আমরা এখন এখানে ঘুরে এখানে দেখে তারপর আমরা পার্কের দিকে যাচ্ছিলাম। হ্যালো, কোথায় আসছি আমরা? আমরা আসছি একটা পার্কে বাফেলোতে। পার্কের নামটা হচ্ছে জানি না, সিরিয়াসলি খুব সুন্দর লিবার্টি পার্ক মতো অনেকটা। আর বাফেলো কিন্তু হচ্ছে কানাডার সীমান্ত জুড়ে বাণিজ্য এবং ভ্রমণের প্রধান প্রবেশদ্বার হিসেবে কাজ করে। তো এটা একদম কানাডার পাশেই, এখান থেকে নায়াগ্রা ফলস দেখা যায়। তো মানে অত বেশি এটা একদম কানাডার পাশে, কানাডা দেখা যায় এই পাশ থেকে ওই পাশ। এই যে আম্মা ছবি উঠাইতেছে, আম্মা কি ভাব ভাব নিয়ে মানে বসে আছে, ছবি উঠাইতেছে, আসেন। রতন, thank you.
তো আমরা এখন একটা পার্কে আসলাম। এখানে বাচ্চাদের খেলার জন্য আলাদা জায়গা আছে এবং এখানে হাঁটা যায়, অনেক সুন্দর, আর পাশে অনেক পানি আছে। এখানে মোটামুটি সব পার্কেই এরকম পানি থাকে, আর বাচ্চাদের অবশ্যই খেলার আলাদা জায়গা থাকে। আর এখানে কিছু বাঙালি মানুষও আমি দেখলাম। তো এখানে নাকি এখন আগের তুলনায় এখানে অনেক মানুষই, অনেক বাঙালি মানুষই থাকে। বর্তমানে বাফেলো শহরে প্রায় 30,000-এর উপরে বাঙালি থাকে, লোকজন বাস করে। আর এখানে আছে মুদি দোকান, বাংলা ভাষার ডাক্তার বাংলায় কথা বলে, তাছাড়া বাফেলো বিশ্ববিদ্যালয়ে আছে অধ্যাপক ও প্রভাষক। তো এখন মানে বাংলাদেশ মনে হয় ছোট একটা বাংলাদেশি এখানে, তো আসলে ভালোই খারাপ না, আমার কাছে ভালোই লাগছে। একটু গ্রাম গ্রাম টাইপ মনে হয়েছে, বাট আমার কাছে খারাপ লাগে নাই, ভালো লাগছে। আর যারা যারা নিউ ইয়র্ক নিউ জার্সি থেকে আসবে, প্রথম প্রথম একটু ভালো লাগবে না, আস্তে আস্তে ঠিক হয়ে মানে ভালো লাগা শুরু হবে আর কি। পুজোর রতন ওখানে আর আরিশা যাচ্ছে, আম্মা যাচ্ছে, জায়গাটা অনেক সুন্দর, ভালো লাগছে আসলে। অনেক দূর থেকে আসছি আমরা, প্রায় 6 ঘন্টা ড্রাইভ করে, সো নট ব্যাড। আমরা কোন দিকে না গিয়াছিলাম দাঁড়ায়, এখানে সব পানি, মানে পাথর অনেক বড় বড়। পানি ঠান্ডা না কোল্ড? আর আমরা এখন চলে আসছি আরেকটা হিস্টোরিক্যাল প্লেস, এটা এটা হচ্ছে নেভাল অ্যান্ড মিলিটারি পার্ক বাফেলো। তো জায়গাটা অনেক সুন্দর, এখানে অনেক কিছু জানা যাবে এখানে আসলে। এখানে যে মিলিটারিগুলো মারা গিয়েছে তাদের নামগুলো এখানে দেওয়া আছে, এবং ওদের স্মরণে অনেকগুলো পতাকা দেওয়া আছে নিচে। আর এখানে দুটো বড় বড় শিপ আছে যেগুলো দেখতে খুব সুন্দর। আমরা শিপে যেতে পারিনি, কারণ আমরা যে সময়টাতে আসছিলাম ওই সময়টাতে আর ওরা ভেতরে ঢুকতে দিচ্ছিল না। তো ভেতরে যেতে পারলে হয়তো আরও ভালো লাগতো। তো এখানে সে মিলিটারিদের নামগুলো আছে যারা এই যুদ্ধে মারা গিয়েছিল। তো পরিবেশটা ভালো লাগছিল, অনেক সুন্দর, এবং অনেক কিছু এখানে গেলে জানা যায়। এই তো
mine does that. Don't do yourself. Oh, really? Yeah. That's interesting. Yeah, it says no. পর্যন্ত আমাদের ঘোরাঘুরি আশা করি আপনাদের ভালো লাগবে আর অবশ্যই ভালো লাগলে পাশে থাকবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন আর সবাই ভালো থাকুন নিরাপদ থাকুন দেখা হবে ব্র্যান্ড নিউ ভিডিওতে